চারজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আজকের নাটক বিধায়ক ভট্টাচার্য রচিত, তাহার নামটি রঞ্জনা। কি হলো পণ্ডিত মশাই? না, কিছুই হলো না। আরে, ও মোটে কোনো কথাই শুনতে রাজি নয়। কত বুঝিয়ে বললাম যে বাপু হে, আর এক ঘন্টা বাদে তোমার ফাঁসি হবে, তা এই সময় একটু গীতা একটু চণ্ডী পড়ে শোনাই, শোনো। কিন্তু সামান্য একটু মুচকি হেসে সেই যে গম্ভীর মুখে আমার দিকে চেয়ে রইল, ব্যাস। হ্যাঁও বলে না, নাও বলে না। কাহা তোকার বসে বসে মশার কামড় খাওয়া যায় বলুন, তাই চলে এলাম। বেশ করেছেন, বসুন চুপ করে। ফাঁসির হুকুম আছে রাত তিনটে থেকে চারটের মধ্যে, এখনো অনেক সময় বাকি, বসুন গল্প করা যাক। হ্যাঁ মহাদেব, তুমি এখন যেতে পারো, কাছাকাছি থেকো, বুঝলে? আচ্ছা স্যার। সিগারেট চলবে নাকি একটা পণ্ডিত মশাই? সিগারেট তা দিন, খাই। এইরকম আশ্চর্য আসামি আমি জীবনে দেখিনি। আমিও না, সত্যি আশ্চর্য। ধরুন না কেন বিরাজবাবু, আজ প্রায় ১২ বছর আমি তো জেলেই কর্তব্য করছি, কিন্তু এমন একটি অদ্ভুত নীরব মানুষ না মশাই দেখেছি বলে আমার তো মনে পড়ে না। হ্যাঁ, শুধু অনেকদিন আগে কালু কাহার নামে একজন আসামি এসেছিল, বুঝেছেন? তা তাকেও দেখেছিলাম ঠিক এমনি গম্ভীর, তবে সে ফাঁসির রাত্রে এমন কাঁদতে শুরু করেছিল, তার সেই কান্না থামলো একেবারে ফাঁসি হয়ে যাবার পর। কিন্তু এই কৌশিকের মতো, দেখুন আমি কিন্তু হলফ করে বলতে পারি, কৌশিক কখনই ওর আসল নাম নয়। আসল নামও গোপন করে গেছে। হতে পারে, হতে পারে, হতে পারে নয়, তাই। এত যে চেষ্টা করা হলো, কোর্টে কোর্টের বাইরে তা আগা গোড়া ও নির্বিকার মুখে বলে গেল, আমার নাম কৌশিক গুপ্ত, অন্য কোনো নাম আমার নেই। ছেলেটির ব্যবহার আগাগোড়াই কেমন যেন রহস্যময়। আগাগোড়া, প্রথমত দেখুন, বালুচরে ওরই বয়সী আরেকটি যুবক কিষণ চাঁদকে ঠান্ডা মাথায় খুন করে থানায় গিয়ে বলল, আমি কিষণ চাঁদকে খুন করেছি। তারপর কোর্টে দাঁড়িয়ে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একসুরে বলে গেল, আমি খুন করেছি। জজ জিজ্ঞাসা করলেন, কেন খুন করেছো? বললে, ওকে খুন করা দরকার হয়ে পড়েছিল, ব্যাস, এর বেশি আরেকটি কথাও নয়। আচ্ছা, বাড়িঘর তোর কোথায় সেসব বলেছিল কিছু? কিছু না, তাই আমি ভেবেছি পণ্ডিত মশাই, কি বলুন তো, আজ একবার শেষ চেষ্টা করব। আচ্ছা, ওকে এই ঘরে ডেকে এনে আপনি এবং আমি দুজনে মিলে চেষ্টা করব সত্যিকারের পরিচয়টা জেনে নেবা। বেশ বেশ বেশ, কিন্তু কেন বলুন তো বিরাজবাবু, ও পরিচয়টা গোপন করছে কেন? আমার মনে হয় কাউকেও বাঁচাতে চাইছে, হয়তো কোনো পরিবার কিংবা কোনো আত্মীয় অথবা কোনো মেয়েকে। বারবার বলছে আমার সংসারে কেউ নেই। একটা ২৬-২৭ বছর বয়সের যুবকের কেউ কোথাও নেই, এ কথা ভাবতেই কেমন যেন একটু অবাক লাগে না? লাগেই তো, অথচ চেহারার মোটেই ছোটলোক বা গুন্ডার মতো নয়,
পরিচ্ছন্ন ভদ্র চেহারা। না, এ কাজ করতে আর ভালো লাগছে না। কেন জানি না পণ্ডিত মশাই, আর ছ সাত মাস মনে করুন কৌশিক এখানে আছে, প্রায় প্রতিদিন ওর সঙ্গে দেখা হয়েছে, কথা বলেছি, কিন্তু প্রত্যেক দিন ঠিক একটি কথাই মনে হয়েছে যে কিষেন চাঁদকে খুন করার পেছনে এমন কিছু ঘটনা বা কাহিনী জড়িয়ে আছে যেটা বিচারক জানতে পারলে হয়তো মৃত্যুদণ্ডর হতো না। তাই কোর্টে দাঁড়িয়ে আত্মপক্ষ তো সমর্থন করলই না, উপরন্তু ক্রমাগত বলে গেল আমিই খুন করেছি কিষেনকে, বিচার করে যে দণ্ড দেবার হয় দিন। ছেলেটা কিন্তু হতভাগ্য বিরাজবাবু, মা বাপর নেই ঠিকই, থাকলে এমন হতো না। আরে আমার সাথে তো ভালো করে কথাই বললেন আজ। শুধু আপনার সঙ্গে কেন পণ্ডিত মশাই, সকলের সঙ্গেই ওর এই এক ব্যবহার, কথাই বলতে চায় না কারোর সঙ্গে। তারপর আরও একটা মজার ব্যাপার কি জানেন? হ্যালো, কে? হ্যাঁ, আমি বিরাজ কথা বলছি, আপনি কে? ও জেল সুপার, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। আমি স্যার আপনার গলার আওয়াজটা বুঝতেই পারিনি। আগে কৌশিক গুপ্ত? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। আগে হ্যাঁ, তিনটে থেকে চারটের মধ্যেই ফাঁসি হয়ে যাবে। বিগ পার্ডন স্যার, ফাঁসির ব্যবস্থা টেস্ট করা? আগে হ্যাঁ, টেস্ট করিয়ে রেখেছি, সব ঠিক আছে। আগে হ্যাঁ, না না না, কোনো কেলেঙ্কারি হবে না। ডাক্তার মিত্র? হ্যাঁ, উনি সোয়া তিনটের সময় আসবেন বলেছেন। আগে হ্যাঁ, আগে হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তো জানি আপনি কত ভাবেন এ নিয়ে। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার। আগে না স্যার, গুড মর্নিংটা বিলিতি মতে, আমাদের সূর্যোদয় পর্যন্ত নাইট। না স্যার, কিচ্ছু ভাববেন না, সেফলি হয়ে যাবে। কি ব্যাপার এত রাত্রে? জেল সুপার খবর নিচ্ছিলেন ফাঁসির দড়ি টড়িগুলো টেস্ট করা হয়েছে কিনা। এই দেখুন আরেক বিপদ, কলকাতার একজন প্রকাশক কৌশিককে তার জীবন কাহিনী লিখবার জন্য অনুরোধ জানায়, তা ও তো শুনেই তৎক্ষণাৎই রাজি হয়ে যায়। তিন মাস, সাড়ে তিন মাস খেটে মোটা একটা খাতা লিখে তাদের দিয়েও দেয়। সেই প্রকাশক কপিরাইট বাবদ 2,000 টাকা পাঠিয়ে দিয়েছে, সে আজও প্রায় মাসখানেক হলো। এই মাসখানেক ধরে টাকা ভরা খামটা শিরমোহর করা অবস্থা আমার কাছেই পড়ে আছে। রোজ ওকে বলছি যে বাবা এটার কি ব্যবস্থা হবে বলে দাও, আমি তো কাছে রাখতে পারবো না এই টাকা। বলে ঠিক সময় বলবো, আর একটু ভাবি, আজ দেখি আরেকবার চেষ্টা করে, নইলে আর কবে বলবে। বটেই তো, বটেই তো। দেখুন পণ্ডিত মশাই, অন্য কিছু নয়, আমার শুধু একটি কথাই বারবার মনে হচ্ছে। কি বলুন তো? সত্যি যদি ওর কেউ কোথাও না থেকে থাকে তাহলে তো আপদ চুকেই গেল, কিন্তু যদি কেউ থাকে, আমার মনে হয় আছে, তাহলে তারা তো সারা জীবন ওর আর কোনো খোঁজই পাবে না। বাবা তা কেন, বিচার আরম্ভের পর ওর তো সব ছবি টবি কাগজে বেরিয়েছিল। হ্যাঁ, তাহলে যারা চিনবা তারা কেন চিনতে পারবে না? সেগুলো বালি পণ্ডিত মশাই, শ্রীমান কৌশিক বলেন তিনি 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে আসেন, আর যাননি, তাছাড়া বাড়িতেও কেউ নাকি নেই। এবার বুঝতে পারছেন, এই 10 বছরে নিশ্চয় ওর চেহারার এমন পরিবর্তন হয়েছে যাতে ওর নিজের লোকজনও আর চিনতে পারছেন না। না, কথায় কথায় অনেক সময় নষ্ট হয়েছে, আর নয়। এই কে আছো? কৌশিককে ঘরে নিয়ে এসো। এই ঘরে স্যার? হ্যাঁ, এই ঘরে, এই ঘরে। জি আজ্ঞে স্যার। সামান্য একটু বেআইনি মনে হচ্ছে এই ঘরে আনাতে, কিন্তু হোক, আইন আমাকে নিশ্চয়ই ক্ষমা করবে যদি কৌশিকের আসল নাম ধাম পরিচয়টা আমি জেনে নিতে পারি। জানেন, গোটা বাংলাদেশ এমন কি পূর্ব পাকিস্তান থেকেও হাজার হাজার চিঠি আসছে, সকলের ওই একই অনুরোধ, আসামি সম্বন্ধে আরও বিশদ কিছু দয়া করে প্রকাশ করুন। কেন কেন? যারা চিঠি লিখছেন তাদের প্রত্যেকেরই হয়তো কেউ না কেউ হারিয়েছে, চুরি গেছে কিংবা পালিয়েছে। ও, তাছাড়া আমার উপর কনফিডেন্সিয়াল অর্ডার আছে, ওর পরিচয় জানবার জন্য আমি যে কোনো ব্যবস্থা করতে পারি, সেই জন্য ওকে ওকে ঘরে ডাকছি। যদি সহানুভূতি ছোঁয়া লেগে। রাত্রি 3টের সময় এইভাবে যদি টেলিফোন ঝনঝন করে বাজে তাহলে কীরকম লাগে বলুন তো। হ্যালো, কে? ও জেল সুপার,